সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো। কিন্তু সেই সঙ্গে আমাদের পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে। তো আজকে তোমাদের আমি বিজ্ঞান বিষয় পড়াবো। তো তোমরা তোমাদের বিজ্ঞান বই খাতা নিয়ে বসে পড়ো। তোমরা তোমাদের বইয়ের 101 নম্বর পৃষ্ঠায় 10 নম্বর অধ্যায়টি খোলো। তোমাদের 10 নম্বর অধ্যায়ে রয়েছে মানব জীবনে বিজ্ঞানের প্রভাব, কয়েকজন বিজ্ঞানের জীবনী ও আবিষ্কার। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমরা জানি যে দৈনন্দিন জীবনে আমাদের বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিজ্ঞান এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে আমাদের প্রতিটি চলার পথে। বিজ্ঞান এখন ভীষণভাবে আমাদের সাহায্য করছে। তো সেই ব্যাপারেই জানবো এবং আমাদের বিজ্ঞানকে ক্রমশ উন্নতির পথে আমাদের নিয়ে গিয়েছে কয়েকজন বিজ্ঞানী। সেই উল্লেখযোগ্য বিজ্ঞানীদের নাম আমরা আজকে আলোচনা করব এবং তাদের সম্পর্কে কিছু, তাদের সংক্ষিপ্ত জীবনী, তাদের বিবরণ, তাদের বিজ্ঞানে যে তাদের অবদান সেগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করি আমরা। মানব জীবনে বিজ্ঞানের প্রভাব। বিজ্ঞান কথার অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। এক কথায় যদি প্রশ্ন আসে বিজ্ঞান কথার অর্থ কী, বিজ্ঞান কথা অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। পরীক্ষা, পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত, এই তিনটি ধাপ নিয়ে বিজ্ঞান গড়ে উঠেছে। কয়টি ধাপ? তিনটি ধাপ, পরীক্ষা, পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত। বিজ্ঞান মানুষকে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের হাত থেকে রক্ষা করেছে। আমরা যে সমস্ত কুসংস্কারগুলো মানি সেগুলো হাত থেকে রক্ষা করেছে বিজ্ঞান। সেখানে লজিক, যুক্তি খাটিয়ে আমরা বিচার বিবেচনা করতে শিখেছি। আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাব অপরিসীম। বিজ্ঞান কৃষিক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন এনেছে। কীভাবে? কৃষিক্ষেত্রে উন্নত বীজ, যার ফলে অধিক ফসল উৎপাদন হয়, তারপর বিভিন্ন ট্রাক্টর, তারপর হারভেস্টার, পাম্প সেট, এগুলোর মাধ্যমে আমাদের কী হয়, কৃষিজমিতে যন্ত্রপাতি, মানে হাতে যে সমস্ত যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হতো, তার ফলে ইঞ্জিন আসাতে বিজ্ঞানের ব্যবহারের ফলে অনেক তাড়াতাড়ি বিভিন্ন কাজ সম্পাদন করা সম্পন্ন হচ্ছে। সূর্য ঘুরছে না পৃথিবী ঘুরছে এ নিয়ে, এই প্রশ্নের জবাব বিজ্ঞান আমাদের দিয়েছে। যে সূর্য ঘুরছে না পৃথিবী ঘুরছে, না সূর্য স্থির না পৃথিবী ঘুরছে, এই ব্যাপারে বিজ্ঞান আমাদের সঠিক প্রশ্নের অ্যান্সার দিয়েছে। শিল্প, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা সব ক্ষেত্রে বিজ্ঞান তার অবদান রেখেছে। বিজ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ শক্তিশালী পরমাণু বোমা তৈরি করেছে। নিজেদের স্বার্থে আমরা বিজ্ঞানকে কাজে লাগাচ্ছি। আমরা ঘরে বসেও কিন্তু বিজ্ঞানকে কাজে লাগাচ্ছি। আমাদের লোভ আর অবিবেচনা বাড়তে থাকলে বিজ্ঞান আমাদের ভালোর চেয়ে ক্ষতিই বেশি করবে। যদি আমাদের লোভ বেড়ে যায়, আমরা যদি লোভ লালসা আমাদের নিয়ন্ত্রণে না রাখতে পারি, তাহলে কিন্তু বিজ্ঞান আমাদের ক্ষতির ভালোর চেয়ে ক্ষতিই করবে। তো আমাদের কাজ কী? বিজ্ঞান সম্পর্কে মানে কী ধারণা সেটা সম্পর্কে সঠিক ধারণা থাকা দরকার। বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে আমাদের সাহায্য করছে বা এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের দৈনন্দিন জীবনকে উন্নতির শিখরে, সেই ব্যাপারে আমরা পড়াশোনা করব। তো দেখো বিজ্ঞান কী করেছে। বিজ্ঞান হচ্ছে, আমরা বুঝি যে বিশেষ জ্ঞান, বিজ্ঞান কথার অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। বিজ্ঞানের তিনটি ধাপ রয়েছে, পরীক্ষা, পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত। একসময় মানুষ পশু পাখি শিকার করতো, ফলমূল পেরে খেত, কিন্তু তারপর মানুষ কী করলো, চাষবাস করতে শিখলো। সেই চাষবাসের মাধ্যমে মানুষ উন্নত চাষবাস ব্যবস্থা এখন বর্তমানে আরও উন্নত হচ্ছে। তারপর চাষবাসের পর মানুষ বিভিন্ন শিল্প করলো। যেমন একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি, যেমন মনে করো যে পাট উৎপাদন করা হলো। পাট থেকে আমরা শিল্প কী কী, শিল্পের মাধ্যমে আমাদের দৈনন্দিন যে চাহিদা, থলে, আমাদের থলে দরকার হয়, তারপরে বিভিন্ন কার্পেট, পর্দা, তারপরে হলো ব্যাগ, পাটের যে বস্তা বলি আমরা সেগুলো নির্মাণ করা। কিংবা আরেকটু উদাহরণ হতে পারে চিনি, আখ চাষবাস করা হলো, যে আখ উৎপাদন করা হলো, তারপর সেটার থেকে আমরা চিনি উৎপাদন করি, সেটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। এই যে ব্যাপারগুলো, প্রক্রিয়াকরণ, এগুলো কোথা থেকে আসছে? এই যে ধারণাগুলো সব বিজ্ঞান থেকেই নেওয়া হচ্ছে। আগে তো মানুষ পাথর কেটে এঁকে ছবি আঁকি, আর এখন আমাদের ছবি আঁকানো কত সোজা হয়ে গেছে। আমরা কত হাতের নাগালে, আমরা টিভির মাধ্যমে আমরা ঘরে বসে গোটা বিশ্বকে দেখতে পাচ্ছি। মোবাইলের মাধ্যমে দূর দূরান্তের থেকে আমরা কথা বলতে পারছি। এইসবের মাধ্যমে দিন যাচ্ছে আরও উন্নত হচ্ছে। আমরা ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারি, গান শুনতে পারি মোবাইলে। এসবের মাধ্যমে কিন্তু বিজ্ঞান আমাদের প্রভূতপূর্ণ মানে সুবিধা দিচ্ছে।
বিজ্ঞানের প্রভাবে আমাদের সমাজে আমূল পরিবর্তন ঘটে গেছে। চাষবাস, শিল্প, পরিবহন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা সব ক্ষেত্রেই আমরা বিজ্ঞানের অবদান দেখতে পাই। আগে মানুষের মন ছিল অন্ধবিশ্বাস ও কুসংস্কারে ভরা, বিভিন্ন কুসংস্কার মানুষ মানত। কিন্তু এখন বিজ্ঞান হাতে কলমে পরীক্ষা করে দেখিয়েছে যে সেই সমস্ত অন্ধবিশ্বাসের কোনো ভিত্তি নেই, কোনো যুক্তি নেই তার মধ্যে। বিজ্ঞান কী করেছে, সেই সমস্ত অন্ধবিশ্বাসকে দূরীভূত করে তার যুক্তিযুক্ত অর্থ আমাদের দিয়েছে। বিভিন্ন প্রাকৃতিক বস্তু ও ক্রিয়ার ব্যাপারে যেসব নিয়ম কাজ করছে তাকে আবিষ্কার করে মানব কল্যাণে কাজে লাগাবার দীক্ষা দেয় বিজ্ঞান। মানে আমাদের যে সমস্ত প্রাকৃতিক বস্তু প্রকৃতিতে রয়েছে সেগুলোর যদি আমরা যথাযথ ব্যবহার না জানি তাহলে তো সেগুলো সেভাবেই পড়ে থাকবে। কিন্তু বিজ্ঞান কী করেছে, আমাদের সেই সমস্ত জিনিসগুলো আমাদের যাতে সুষ্ঠুভাবে আমরা কাজে লাগাতে পারি, যথাযথ ব্যবহার করতে পারি, সেগুলো কিন্তু আমাদের বিজ্ঞান সাহায্য করেছে। তো বিজ্ঞান একদিকে যে আমাদের আশীর্বাদ তেমন কিন্তু অভিশাপ। অতিরিক্ত বিজ্ঞানের লোভনীয় যে সমস্ত ফলগুলো যদি আমরা গ্রহণ করতে চাই, লোভ লালসা করে ফেলি, তাহলে কিন্তু বিজ্ঞান আমাদের ক্ষেত্রে অভিশাপ হয়ে যাবে, আশীর্বাদ হবে না। তো সেক্ষেত্রে আমাদের লোভ লালসা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে এবং বিজ্ঞানের যথাযথ ব্যবহার করতে হবে। আমাদের মোবাইল আছে, আমরা অনবরত গান শুনে গেলাম বা ভিডিও গেম করে গেলাম বা ইউটিউব দেখে গেলাম, এরকম করলে কিন্তু হবে না। বিজ্ঞানের যথাযথ কাজে লাগাতে হবে বিজ্ঞানকে, আমাদের পড়াশোনাও করতে হবে এবং যেগুলো লজিক রয়েছে, যুক্তি রয়েছে, সেই সমস্ত যুক্তিগুলোকে আমাদের কিন্তু গ্রহণ করতে হবে। এরপরে চলে আসছি বিজ্ঞানীদের সংক্ষিপ্ত জীবনী। আমাদের বিজ্ঞানের উন্নতিতে যে সমস্ত বিজ্ঞানীরা আমাদের এই বিজ্ঞানকে উন্নতির জন্য বিশেষভাবে অবদান রেখে গেছেন তাদের সম্পর্কে আমরা এখন জানব। তো প্রথমে রয়েছে আর্কিমিডিস। আমরা অঙ্কে শুনবো বা শুনেছি নামটা আর্কিমিডিসের সূত্র, তো চলো পড়ি আর্কিমিডিস। আর্কিমিডিস ছিলেন গ্রিস দেশের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। তিনি বেঁচেছিলেন খ্রিস্টপূর্ব 287 অব্দ থেকে 212 অব্দ পর্যন্ত। এগুলো তোমরা দাগিয়ে দাগিয়ে রাখবে, ঠিক আছে। আর্কিমিডিসের বাবার নাম ছিল ফিডিয়াস। তিনি ছিলেন একজন বিশিষ্ট জ্যোতির্বিদ। আলেকজান্দ্রিয়ার পুত্র আর্কিমিডিসের লেখাপড়া শেখার ব্যবস্থা করেন তিনি। ছোটোবেলা থেকেই আর্কিমিডিসের গণিতের প্রতি বিশেষ ঝোঁক ছিল। তোমরা বুঝতে পারছো, গণিতের কথা বললাম, আর্কিমিডিস মানেই আমরা গণিতের নামটাই, মানে আর্কিমিডিসের নামটা আমরা গণিতেই শুনেছি মূলত। তারপর দেখো কী বলেছে, পড়াশোনার পাঠ শেষ হবার পর তিনি চলে আসেন সিরাকিউজ শহরে। তিনি রাজা হিওরোর অনুরোধে সেখানে ক্যাটাপুস্ট নামক যন্ত্র তৈরি করেন। তাহলে ক্যাটাপুস্ট যন্ত্র কে আবিষ্কার করেছেন? আর্কিমিডিস, ঠিক আছে। এগুলো তোমরা দাগিয়ে রাখো। তারপর দেখো কি করে, তার জন্মভূমি আক্রমণকারী শত্রুদের শায়েস্তা করেছিলেন এই ক্যাটাপুস্ট নামক যন্ত্র দিয়ে। তিনি কপিকল প্রস্তুত করেন প্রথম, তাহলে তিনি প্রথম কপিকল প্রস্তুত করেন। তারপর দেখো কপিকলের লিভারে কেন যান্ত্রিক সুবিধা পাওয়া যায়, তার প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যা কিন্তু তিনিই দিয়েছিলেন। তারপরে দেখো কি বলেছে, উদস্থিতি বিদ্যা বলে বিজ্ঞানের যে জনপ্রিয় শাখা রয়েছে তার জনক হচ্ছে আর্কিমিডিস। তাহলে যদি বলা হয় উদস্থিতি বিদ্যার জনককে, তাহলে তোমরা বলবে আর্কিমিডিস। দাগিয়ে রাখো এগুলো। তিনি অনেক বই লিখেছেন আর পায়ের আসন্ন মান বের করেন আর্কিমিডিস, ঠিক আছে। পাই একটা অঙ্কের একটা ব্যবহার করা হয় পাই, তো সেটা তিনি আর্কিমিডিস প্রথম এই আসন্ন মানটা বের করেছিলেন। শঙ্কু ও পিরামিডের উপরিপিঠের ক্ষেত্রফল বের করেছিলেন তিনি অঙ্ক কষে। বলবিদ্যার প্রাথমিক সূচনা তারই হাত ধরে হয়েছিল। বলবিদ্যা তাহলে কে করেছিলেন? আর্কিমিডিস। এরপরে গ্যালিলিও গ্যালিলেই, আমরা অনেকেই নাম শুনেছি। গ্যালিলিও গ্যালিলেই কি দূরবীন আবিষ্কার করেছিলেন? দূরবীনের সাহায্যে কি করা হয়, দূরের জিনিস কাছে দেখা হয়। তো দূরবীন কে আবিষ্কার করেছিলেন? গ্যালিলিও গ্যালিলেই প্রথম। তো গ্যালিলিও জন্মগ্রহণ করেছিলেন 1564 খ্রিস্টাব্দের 15 ফেব্রুয়ারি ইতালির পিসা শহরে। তার বাবার নাম ছিল ভিনসেনজি গ্যালিলিও। গণিতে আর সঙ্গীতে ব্যুৎপত্তি ছিল তার। ছোটোবেলা থেকেই অবশ্যই বিজ্ঞানীরা তো মেধাবী হবেন। তো তিনি 1581 খ্রিস্টাব্দে তিনি পিসা বিশ্ববিদ্যালয়ে বাবা তাকে ডাক্তারিতে ভর্তি করেন। কিন্তু মজার ব্যাপার হলো, গ্যালিলিও ডাক্তারি ক্লাসে না গিয়ে গণিতের ক্লাসে গিয়ে অঙ্ক করতেন। তার মানে তিনিও কিন্তু একজন গণিতজ্ঞ ছিলেন, ঠিক আছে, গণিত ভালোবাসতেন তিনি।
পাঠ পর্ব শেষ হতেই তিনি বাবার কাছে ফ্লোরেন্সে ফিরে গেলেন। 1589 খ্রিস্টাব্দে মাত্র 25 বছর বয়সে তিনি পিসা বিদ্যালয়ের গণিতের অধ্যাপক হিসেবে যোগদান করেন। নিলেন কি ডাক্তার, আর উনি হয়ে গেলেন, ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে গেছিলেন, তো উনি হয়ে গেলেন গণিতের অধ্যাপক। তো দেখো, লোহার শেকলে টানানো গির্জার আলোয় দোলন দেখে তিনি তার বিখ্যাত দোলনের সূত্র আবিষ্কার করেছিলেন। তাহলে দোলনের সূত্রের আবিষ্কর্তা হলেন গ্যালিলিও গ্যালিলেই। তো তিনি এটা করেছিলেন মাত্র 17 বছর বয়সে। তোমরা ভাবতে পারছো যে এনারা কতটা মেধাবী ছিলেন। তারপর দেখো, কারণ অ্যারিস্টটল বলেছিলেন একই সঙ্গে ছাড়লো ভারী ও হালকা বস্তু সমান গতিতে নিচে পড়বে না, গ্যালিলিও সকলের সামনে প্রমাণ করে দেখালেন যে অ্যারিস্টটলের ওই ধারণাই ভুল। এরপর তিনি পিসা বিশ্ববিদ্যালয়ে চেয়ে পাদুয়া বিশ্ববিদ্যালয়ে চাকরিতে যোগ দেন। নিজের হাতে দূরবীন তৈরি করে গ্যালিলিও আকাশ পর্যবেক্ষণ করেন। আকাশে যে দূরের জিনিস কাছে দেখা যায়, দূরবীনের সাহায্যে তিনি আকাশ পর্যবেক্ষণ করেছেন। তিনি প্রথম চাঁদের বুকে পাথর আর গর্তের কথা সকলকে বলেন। আমরা বলি না চাঁদে কলঙ্ক রয়েছে বা চাঁদে কালো কালো যে দেখা যায়, সেগুলো কি? সেগুলো আসলে পাথর, গর্ত, উঁচু জায়গা, নিচু জায়গা, সেগুলো প্রথম দেখেছিলেন দূরবীনের মাধ্যমে গ্যালিলিও, এবং তিনিই বলেছিলেন যে চাঁদে পাথর, গর্ত এগুলো রয়েছে। গ্যালিলিও ভুল প্রমাণ করেছিলেন যে বাইবেলের অনেক কথাই, বাইবেলে বলা হয়েছিল যে পৃথিবী স্থির, সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে, কিন্তু এটা ভুল। গ্যালিলিও প্রথম বলেছিলেন যে সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তো গ্যালিলিও বলেছিলেন তো এই কথা। এইসব কথায় অনেকেই কী করেছেন, গোড়া যারা পাদুরিয়া তারা কী করেছেন, ও তার উপর খেপে গিয়েছিলেন এবং তাকে কঠোর শাস্তি দিয়েছিলেন, অন্ধকার গুহায় তাকে নিক্ষেপ করেছিলেন। ঠিক আছে, তার লেখা বিশ্ববিখ্যাত বইটির নাম হচ্ছে ডায়ালগ কনসার্নিং টু দি প্রিন্সিপাল সিস্টেমস অফ দি ওয়ার্ল্ড, এটা তিনি লিখেছিলেন, তার বিখ্যাত বই। তারপরে আসছি, দেখো তিনি 1682 খ্রিস্টাব্দে 8ই ফেব্রুয়ারি 78 বছর বয়সে তিনি জীবনাবসান হয়েছিল। তারপরে দেখো আইজাক নিউটন আমরা পরবর্তীতে পড়বো, যখন নাকি আমরা বড় হব, ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান পড়বো, তখন আইজাক নিউটনের বলের সূত্র পড়বো। ঠিক আছে, তো ওনার সম্পর্কে কিছুটা জানি আমরা এখন। গ্যালিলিওর মৃত্যু হওয়ার পরই তার পরের বছর 1682 খ্রিস্টাব্দে 25শে ডিসেম্বর আইজাক নিউটনের জন্ম হয় ইংল্যান্ডের উলস্থপে। তার জন্মের আগেই তার বাবা মারা যান, তো তাই তিনি তার দিদিমার কাছেই ছোটবেলায় মানুষ হন। 1654 খ্রিস্টাব্দে তিনি গ্রান্থাম স্কুলে ভর্তি হন। ওই স্কুলে তিনি 4 বছর পড়েছিলেন। ওই বয়সেই তিনি সূর্যঘড়ি, জলঘড়ি এবং হাওয়াকল বানিয়েছিলেন। তাহলে এগুলো তোমরা দাগিয়ে রাখো, সূর্যঘড়ি, জলঘড়ি ও হাওয়াকল কে বানিয়েছিলেন? আইজাক নিউটন, বলবি বিজ্ঞানী আইজাক নিউটন। 1661 খ্রিস্টাব্দে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অন্তর্গত ট্রিনিটি কলেজে ভর্তি হন। কেমব্রিজে 1696 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন। এই সময় তিনি কয়েকটি যুগান্তকারী কাজ করেছিলেন, বলের সংজ্ঞা দিয়েছিলেন তিনি। ঠিক আছে, বলের সংজ্ঞা নির্ধারণ করেছিলেন মাধ্যাকর্ষ শক্তি, আইজাক নিউটন। ওই যে গাছে আপেল পড়ছিল, গাছ থেকে আপেলটা কেন গাছ থেকে নিচে পড়লো, মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে যে পড়লো, এটা তিনি প্রথম বলেছিলেন যে গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটি বা অভিকর্ষ যে বল রয়েছে সেটা পৃথিবীর দিকে, যা কিছু বস্তু উপর থেকে নিচে কেন পড়ে, অভিকর্ষ যে বলের জন্য। তো এটা কিন্তু আইজাক নিউটন প্রথম বলেছিলেন। তো তিনি সেটা আমাদের ধারণা দিয়েছিলেন। তিনি প্রথম পরীক্ষা করে দেখতে সমর্থ হন যে সূর্যের আলোর সাতটি রং রয়েছে। এটা আইজাক নিউটন প্রথম আমাদের পরীক্ষা করে দেখাতে সমর্থ হয়েছিলেন। তারপর দেখো কি বলেছে, 1672 খ্রিস্টাব্দে মাত্র 30 বছর বয়সে তিনি রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন। পরে ওই সোসাইটিরই তিনি সভাপতি হন এবং যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন সেই জায়গায় আসীন ছিলেন, সেই পদে আসীন ছিলেন। 1687 খ্রিস্টাব্দে প্রকাশিত তার রচিত গ্রন্থ হচ্ছে প্রিন্সিপিয়া, তা এখনও জনপ্রিয়। এরপর চার্লস ডারউইন, যেটা আমরা পরবর্তীতে জীবন বিজ্ঞানে পড়বো, বড় হলে তোমরা পড়তে পারবে। চার্লস ডারউইন একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। তিনি কি করেছেন, তিনি একটা মানে ডারউইন বিজ্ঞানের জগতে অবশ্যই একটা বিখ্যাত নাম। তিনি 1809 খ্রিস্টাব্দে চার্লস ডারউইন
মানে জন্মগ্রহণ করেছিলেন। তার যখন মাত্র 8 বছর বয়স, সে সময় তার মা একদিনই হঠাৎ করে মারা যায়। যাই হোক, ছোটবেলায় তার ওই বিভিন্ন বাধা বিঘ্ন আসলেও তিনি কিন্তু তা উপেক্ষা করে তার পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন এবং তিনি ডাক্তারিতে ভর্তি হয়েছিলেন। কিন্তু ডাক্তারি পড়তে ভালো না লাগায় সব কিছু ছেড়ে ছুড়ে তিনি বিগল অভিযানে চললেন। কত খ্রিস্টাব্দে? 1831 খ্রিস্টাব্দে। তারপর তিনি প্রাণী ও উদ্ভিদের নমুনা সংগ্রহ করেন এবং সেখানে গবেষণা করে তিনি বিবর্তন তত্ত্ব এটা আবিষ্কার করে তিনি রাতারাতি ফেমাস হয়ে যান বা বিখ্যাত হয়ে যান। তো বিবর্তন তত্ত্ব তাহলে আবিষ্কর্তা কে? বিবর্তন তত্ত্বের আবিষ্কর্তা চার্লস ডারউইন। তারপর ডিস্টেন্স অফ ম্যান তার বিখ্যাত গ্রন্থ, অরিজিন অফ স্পিসিস এটাও তার বিখ্যাত গ্রন্থ, ঠিক আছে। এরপরে আসছে লুই পাস্তুর, একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। তিনি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? তিনি 1822 খ্রিস্টাব্দে 27 ডিসেম্বর ফ্রান্সে লুই পাস্তুরের জন্ম হয়। তারপর তিনি পড়াশোনা করেছেন বিভিন্নভাবে। তো 1843 খ্রিস্টাব্দে তাকে প্যারিসের বিখ্যাত ইকোল নর্মাল সুপেরিয়র স্কুলে ভর্তি করা হয়। দুধকে কীভাবে নষ্ট হওয়া থেকে রক্ষা করা যায় তা প্রথম লুই পাস্তুর আবিষ্কার করেছিলেন। খুব একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, যে দুধকে কীভাবে নষ্ট হওয়ার থেকে রক্ষা করা যায় তা তিনি লুই পাস্তুর প্রথম আবিষ্কার করেছিলেন। তো তিনি জলাতঙ্ক রোগের প্রতিষেধক আবিষ্কার করেছিলেন। খুব ইম্পর্টেন্ট যে বিশ্ববিখ্যাত আবিষ্কারক হচ্ছে, জলাতঙ্ক রোগের প্রতিষেধক আবিষ্কার করেছিলেন লুই পাস্তুর। এটা তোমরা দাগিয়ে রাখো যে জলাতঙ্ক রোগের আবিষ্কার করেছিলেন, জলাতঙ্ক রোগের প্রতিষেধক আবিষ্কার করেছিলেন লুই পাস্তুর। মানুষের কল্যাণে তিনি বিজ্ঞান গবেষণায় জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করেছেন। 1895 খ্রিস্টাব্দে 25শে সেপ্টেম্বর তার মৃত্যু হয়। তার স্মৃতিতে পাস্তুর ইনস্টিটিউট নির্মিত হয়। এরপরে রয়েছে অ্যালবার্ট আইনস্টাইন। আইনস্টাইনও একজন গণিতে, মানে ওনার অবদান অপরিসীম, ঠিক আছে। তো আইনস্টাইন খুবই মেধাবী একজন বিজ্ঞানী ছিলেন। তো ওনার সম্পর্কে জানি, উনি 1879 খ্রিস্টাব্দে 14 এপ্রিল জার্মানির উলম শহরে জন্মগ্রহণ করেন। তো তিনি 1905 খ্রিস্টাব্দে মাত্র 26 বছর বয়সে তিনি 5-5টি যুগান্তকারী গবেষণাপত্র প্রকাশ করেছেন। দেখো, মাত্র 26 বছর বয়সে। তারপরে তিনি কি করেছেন দেখো, আণবিক বোমার আবিষ্কার করেছেন তিনি। তারপর 1955 খ্রিস্টাব্দে তার দেহাবসান হয়। তারপরে আসছে আচার্য জগদীশচন্দ্র বসু। আচার্য জগদীশচন্দ্র বসুর নাম আমরা অনেক শুনেছি ছোটোর থেকে, তাই তো? তিনি একজন আমাদের বিজ্ঞানী ছিলেন। তো আমাদের এই ভারতবর্ষে আধুনিক বিজ্ঞানের গবেষণা শুরু হয়েছিল আচার্য জগদীশচন্দ্র বসু ও আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের হাত ধরে। তো বসু বিজ্ঞান মন্দিরের নাম শুনেছি আমরা, কলকাতার বসু বিজ্ঞান মন্দির কিন্তু আবিষ্কার করেছিলেন কে? প্রতিষ্ঠাতা করেছিলেন কে? বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু। তিনি বলেছেন যে উদ্ভিদের প্রাণ রয়েছে, তাই তো? তারপর দেখো, প্রথম পৃথিবীতে মাইক্রোওয়েভ আবিষ্কার করেছিলেন এই জনপ্রিয় বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু। স্কোপোগ্রাফ যন্ত্র তৈরি করে তিনি প্রমাণ করে দেখান যে উদ্ভিদের মানুষের মতো দুঃখ, আনন্দ, যন্ত্রণা ও মৃত্যু আছে, উদ্ভিদের প্রাণ আছে। এটা প্রথম বলেছিলেন বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু। তো তার রচিত অব্যক্ত বইখানি বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। তিনি বইও লিখেছেন। তিনি মোট 11টা বই লিখেছিলেন। রবীন্দ্রনাথ তাকে খুবই ভালোবাসতেন। সিস্টার নিবেদিতা তাকে নানা কাজে উৎসাহিত করেন। এরপরে 1937 খ্রিস্টাব্দে 23শে নভেম্বর গিরিডিতে জগদীশচন্দ্রের দেহাবসান হয়। এরপরে আসছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 1861 খ্রিস্টাব্দে 2রা আগস্ট অধুনা বাংলাদেশের অন্তর্গত খুলনা জেলার রাডুলি কাটিপাড়ায় প্রফুল্লচন্দ্রের জন্ম হয়, ঠিক আছে। তারপরে দেখো কী বলেছে, তার বাবা হরিশ্চন্দ্র রায় চৌধুরী ছিলেন বিদ্যানুরাগী, পার্সি ভাষায় তিনি সুদক্ষ ছিলেন। তো গায়ের স্কুলের পাঠ সমাপন করে প্রফুল্লচন্দ্র কলকাতায় হেয়ার স্কুলে ভর্তি হন। তিনি কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠিত আলবার্ট স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। তো তিনি কিন্তু একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন, প্রফুল্লচন্দ্র রায়। দ্য বেঙ্গল কেমিক্যাল, কলকাতায় যে বেঙ্গল কেমিক্যাল রয়েছে সেটা কিন্তু তিনিই নির্মাণ করেছিলেন।
তো বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স লিমিটেড তিনি প্রতিষ্ঠা করেছিলেন 1909 খ্রিস্টাব্দে। তো তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে পালিত অধ্যাপক পদে যোগদান করেন 1916 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তার এক প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় তিনি ইন্ডিয়া বিফোর অ্যান্ড আফটার মিউটিনি শীর্ষক বিখ্যাত একটি প্রবন্ধ লেখেন। তো বাঙালির অন্ন সমস্যা নিয়ে রচিত একটি বই তার খুবই গ্রহণযোগ্য বর্তমানে। তো তার অভাব আমরা এখনও অনুভব করে থাকি। প্রফুল্লচন্দ্র রায়, বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জীবনাবসানের পর আমরা তাকে গভীরভাবে অনুভব করে থাকি তার অভাব। এরপরে আসছি শ্রীনিবাস রামানুজম। তো চলো, শ্রীনিবাস রামানুজমের জন্ম হয় 1887 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর। তার বাবার নাম কুলমু স্বামী ও মায়ের নাম ছিল কমলাম্মা। তাহলে তার বাবার নাম ছিল কুলপু স্বামী ও মায়ের নাম ছিল কমলাম্মা। তারা ছিলেন খুবই গরিব। বাবা খাতা লেখার কাজ করতেন এক কাপড়ের দোকানে। আর ছেলেবেলা থেকেই রামানুজম মেধাবী ছিলেন। তিনি স্কুলে বছর দুই পড়বার পর সাত বছর বয়সে শহরে নিয়ে গিয়ে কুম্ভকোণম টাউন স্কুলে ভর্তি করে দেন। তো তাদের অবস্থা খুবই খারাপ ছিল। হ্যাঁ, অবস্থা খুব একটা ভালো ছিল না। তার মধ্যেও এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও কিন্তু তারা পড়াশোনা চালিয়ে গিয়েছেন, অত্যন্ত মেধাবী ছিলেন। হার্ভি তাকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গণিতজ্ঞ আখ্যা দিয়েছিলেন। তিনি গণিতে বুদ হয়ে থাকতেন, সারাক্ষণ তিনি গণিত নিয়েই পড়ে থাকতেন। অন্যান্য সাবজেক্টের তুলনায় উনি গণিত এত ভালোবাসতেন যে গণিত নিয়েই উনি ওনার জীবন কাটিয়ে দিয়েছেন। তো হার্ভি তাকে, মানে হার্ভি একজন বিজ্ঞানী ছিলেন, বিদেশি বিজ্ঞানী অধ্যাপক, বিদেশি সাহেব। তো তিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গণিতজ্ঞ হিসাবে কাকে, শ্রীনিবাস রামানুজমকে শ্রেষ্ঠ গণিতজ্ঞ হিসাবে আখ্যা দিয়েছিলেন। এরপরে আসছি আমরা চন্দ্রশেখর ভেঙ্কটরমণ। তো পরাধীন ভারতের অন্যতম তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে 1888 খ্রিস্টাব্দের 7ই নভেম্বর বিখ্যাত বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরমণের জন্ম হয়। ছোটবেলা থেকেই তার প্রতিভার পরিচয় পাওয়া যায়। বিজ্ঞানীদের প্রতিভার পরিচয় কিন্তু ছোট থেকেই হয়। তো মানে অত্যন্ত মেধাবী ছিলেন, পড়াশোনা করতেন বলেই মেধাবী ছিলেন, এবং পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম তাদের না অন্যরকম মানে কোনো কিছু আবিষ্কার করার মানসিকতা ছিল। তো দেখো তিনি কী করেছিলেন। তিনি কাজের শেষে প্রতিদিন 210 নম্বর যে বউবাজার স্ট্রিটে ডাক্তার মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কালটিভেশন অফ সায়েন্সে গবেষণা করতে যেতেন। স্যার আশুতোষ মুখোপাধ্যায় তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি 1914 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ চালু করেছিলেন। সেই বিজ্ঞান বিভাগে যোগ দেওয়ার জন্যে স্যার আশুতোষ চন্দ্রশেখরকে আমন্ত্রণ জানান। অর্ধেক মাইনেতেই রমন, মানে চন্দ্রশেখর ভেঙ্কটরমণ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। 1917 থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছিলেন। 1930 খ্রিস্টাব্দে এই কাজের স্বীকৃতি হিসাবে তিনি নোবেল পুরস্কার পান। দেখো, নোবেল পুরস্কার পেয়েছিলেন চন্দ্রশেখর ভেঙ্কটরমণ কী কাজের জন্য। 1928 খ্রিস্টাব্দে আলোকের বিচ্ছুরণ নিয়ে তিনি গবেষণা করেন, এবং সেই জন্য 1930 খ্রিস্টাব্দে এই কাজের স্বীকৃতি হিসাবে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। তারপরে দেখো মেঘনাদ সাহা। অধুনা বাংলাদেশের অন্তর্গত ঢাকার শেওড়াতলি গ্রামে 1893 খ্রিস্টাব্দে 6ই অক্টোবর মেঘনাদ সাহার জন্ম হয়। তার বাবার নাম ছিল জগন্নাথ সাহা। তো তিনি কিন্তু অত্যন্ত মেধাবী ছিলেন অবশ্যই। 1911 খ্রিস্টাব্দে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। এখান থেকেই তিনি সসম্মানে বিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। দুই পরীক্ষাতেই তিনি দ্বিতীয় হয়েছিলেন, প্রথম স্থান অধিকার করেছিলেন। এবং কী হয়েছে, তিনি কী করেছিলেন, প্রথম স্থান অধিকার করেছিলেন বন্ধুবর সত্যেন্দ্রনাথ বসু, তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট পেজে। তো সত্যেন্দ্রনাথ বসুর নাম আমরা শুনেছি। তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। উত্তর কলকাতার গড়পাড় অঞ্চলের এক অখ্যাত পল্লীতে 1894 খ্রিস্টাব্দে 1st জানুয়ারি
পয়লা জানুয়ারি সত্যেন্দ্রনাথ বসুর জন্ম হয়। তার বাবা সুরেন্দ্রনাথ বসু রেলের চাকুরি করতেন। তার মায়ের নাম ছিল আমোদিনী দেবী, আমোদিনী দেবী তার মায়ের নাম। বাড়ির কাছেই নর্মাল স্কুলে সত্যেন্দ্রনাথের লেখাপড়া পর্ব শুরু হয়। তারপর নিউ ইন্ডিয়ান স্কুলে ভর্তি হন তিনি। সবশেষে ইন্দু স্কুলে এসে সেখান থেকেই এন্ট্রান্স পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেন। এরপর থেকেই তিনি সকল পরীক্ষাতেই প্রথম স্থান অধিকার করতেন। এরপর থেকে তিনি কি করেছেন, সত্যেন্দ্রনাথ ও মেঘনাথ প্রেসিডেন্সি কলেজে সহপাঠী ছিলেন। এমএসসি পরীক্ষায় সত্যেন্দ্রনাথ শতকরা 99% নম্বর পেয়েছিলেন। ঠিক আছে, তারপরে দেখো 1946 খ্রিস্টাব্দে তিনি পুনরায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে খয়রা অধ্যাপক হিসাবে যোগদান করেছিলেন। তারপরে হচ্ছে বিশ্বের বিজ্ঞানীরা বোস আইনস্টাইন সংখ্যায়ন হিসাবে স্বীকৃতি দান করেন। কোন কাজটিকে? আইনস্টাইন তার গবেষণাপত্রের গুরুত্ব উপলব্ধি করে গবেষণাপত্রটি জার্মান ভাষায় অনুবাদ করে প্রকাশ করলে চারিদিকে হৈ হৈ পড়ে যায়, এবং এই কাজটির জন্য বিশ্বের বিজ্ঞানীরা বোস আইনস্টাইন সংখ্যায়ন হিসাবে স্বীকৃতি দান করেন। এই ধরনের মৌলিক কণাকে এখন বোসন নামে চিহ্নিত করা হয়েছে। তোমরা যখন বড় হবে যখন তোমরা, তখন কি করবে, তখন যখন ভৌতবিজ্ঞান পড়বে তখন বোসন কণা এই সমস্ত ব্যাপারগুলো জানতে পারবে। এই সমস্ত বিজ্ঞানীরাই, আমাদের যে এই বিখ্যাত বিজ্ঞানীগুলো রয়েছে, ওনারা কিন্তু এই সমস্ত বিভিন্ন তত্ত্ব বা বিভিন্ন আবিষ্কার এগুলো করে গেছেন। তাদের বিভিন্ন অবদান, মূল্যবান অবদান রেখে গেছেন আমাদের বিজ্ঞানে উন্নতির জন্য। তো তিনি জাতীয় অধ্যাপক হওয়ার দুর্লভ সম্মান অর্জন করেছিলেন। কে? সত্যেন্দ্রনাথ বসু। জাতীয় অধ্যাপক হওয়ার সম্মান, দুর্লভ সম্মান তিনি পেয়েছিলেন। তো তিনি একটা প্রতিষ্ঠান করেছিলেন, কি করে, 1948 খ্রিস্টাব্দে তিনি বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেছিলেন। তো সেই প্রতিষ্ঠান থেকে জ্ঞান ও বিজ্ঞান পত্রিকা নিয়মিতভাবে প্রকাশ পেতে থাকে। একটা পত্রিকা, যেমন সংবাদপত্র থাকে, ওই রকম জ্ঞান ও বিজ্ঞান পত্রিকা কোথা থেকে, বঙ্গীয় বিজ্ঞান পরিষদ থেকে প্রকাশ পেতে থাকে। তো নৈশ স্কুলে বিনা পারিশ্রমিকে কারখানা শ্রমিকদেরও তাকে পড়াতে দেখা যায়। তিনি একজন বিনয়ী, মানে দরদি মানুষ ছিলেন, কারণ তিনি বিনা বেতনে কিন্তু নৈশ স্কুলে যারা কারখানা শ্রমিকদের যে বাচ্চারা রয়েছে তাদেরকে কিন্তু শিক্ষা দান করতেন। তো জাতীয় অধ্যাপকের সেই দুর্লভ সম্মান সত্যেন্দ্রনাথ বসু পেয়েছিলেন। তো 1974 খ্রিস্টাব্দে 4 ফেব্রুয়ারি তিনি পরলোক গমন করেন। তাহলে তার বিভিন্ন অভাব এখনও আমরা অনুভব করি সমস্ত বিজ্ঞানীদের, কিন্তু তাদের অবদান আমাদের বিজ্ঞানে রয়ে গেছে। তো এর মাধ্যমে আমরা অনুভব করি, ওনারা যদি এই অবদান না রাখতো তাহলে আমাদের বিজ্ঞান পিছিয়ে থাকতো, তো আমরা এত উন্নতির শিখরে পৌঁছাতে পারতাম না। ধাপে ধাপে বিভিন্ন আধুনিক বিজ্ঞানীরা হচ্ছেন এখন, তো এইভাবে আমাদের বিজ্ঞান এগিয়ে যাচ্ছে। তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে মন দিয়ে দাগিয়ে দাগিয়ে রাখো, পরীক্ষার সময় ভালো করে অ্যান্সার লিখবে, এবং কে কী আবিষ্কার করেছে, কে কিসের জন্য বিখ্যাত, এগুলো খুব মন দিয়ে পড়বে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা বাড়িতে থাকো এবং মন দিয়ে পড়াশোনাটা করে যাও, ঠিক আছে।